নমস্কার বন্ধুরা, বাটা মশলা চ্যানেলের প্রতি সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বর্ষাকাল এলেই কিন্তু সন্ধ্যাবেলা টিফিন বা স্ন্যাক্স আইটেমের জন্য মনটা একটু বাইরে বাইরে করে, মানে বাইরে স্ট্রিট ফুড কিংবা ঘরে বানিয়ে নেওয়া কিছু ভাজাভুজি আইটেম। কিন্তু সবসময় সন্ধ্যাবেলার অ্যাজ এ টিফিন হিসেবে এই ভাজাভুজি বা বাইরে স্ট্রিট ফুড কিন্তু শরীরের জন্য হেলদি হয় না। তাই যদি এমন একটা রেসিপি আনা যায় যেটা খুব সহজে আপনারা ঘরোয়া উপকরণ দিয়ে ঘরোয়াভাবেই একদম হেলদি উপায় বানিয়ে অ্যাজ এ স্ন্যাক্স আইটেম বা টিফিন হিসেবে খেতে পারেন তাহলে কেমন হয়, তার জন্যই আমি বাটা মশলা চ্যানেলে নিয়ে চলে এসেছি ভেজ মশলা মুড়মুড়ি, যেটাকে আপনারা ঘরে থাকে উপকরণ দিয়ে খুব সহজে হেলদিভাবে হেলদি উপায়ে একটা টিফিন আইটেম হিসেবে খেতে পারেন। তো চলুন দেখে নিই এগুলো বানিয়ে নেওয়ার জন্য আমাদের এখানে কী কী উপকরণ লেগেছে। আমি এখানে ভেজ মশলা মুড়মুড়ি বানিয়ে নেওয়ার জন্য শশা কুচি, গাজর কুচি, আদা কাঁচা লঙ্কা কুচি, লেবু, ধনে পাতা কুচি, টমেটো কুচি, পাঁচমিশালি টক মিষ্টি আচার, বিট নুন, বাড়িতে বানিয়ে নেওয়া ভাজা মশলা, সেদ্ধ আলু, কুচনো পেঁয়াজ, বাড়িতে অ্যাভেলেবেল চানাচুর, মুড়ি এবং সর্ষের তেল ব্যবহার করে নিয়েছি। তো সামান্য ঘরে থাকা উপকরণ দিয়ে আমি আজকের এই আইটেমটা আপনাদের বানিয়ে দেখাবো। যদি আপনাদের কাছে সেদ্ধ ছোলা কিংবা সেদ্ধ মটর বা স্প্রাউট থাকে সেগুলো কিন্তু আপনারা এতে অ্যাড করে এটাকে আরও হেলদি করে তুলতে পারেন। তো এখানে সবার প্রথমে আমাকে ভেজ মশলাটা বানিয়ে নিতে হবে। তার জন্য আমি একটা পাত্র নিয়ে এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের আলু এবং একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ অ্যাড করে দিয়েছি। এরপর আমি আগে থেকে কেটে রাখা গাজর কুচি, শশা কুচি, 1 টিস্পুনের মতো আদা এবং কাঁচা লঙ্কা কুচি এবং পরিমাণ মতো একটা ছোটো সাইজের টমেটো কুচি অ্যাড করে দিয়েছি। এবারে আমি এর মধ্যে প্রায় 1 টেবিল স্পুনের মতো লেবুর রস, 1 টিস্পুনের মতো বিট লবণ বা ব্ল্যাক সল্ট এবং 1 টিস্পুনের মতো বাড়িতে বানিয়ে নেওয়া শুকনো খোলায় ভেজে নেওয়া ভাজা মশলা অ্যাড করে দিয়ে সব কিছুকে খুব ভালো করে একে অপরের সাথে মাখিয়ে নেব, যাতে লেবুর রসটা খুব ভালোভাবে মিশে যায় এবং খেতে টেস্টি হয়। তো এখানে আমাদের ভেজ মশলা এখন রেডি। তো এবারে আমি একটা বড় সাইজের পাত্র নিয়ে এর মধ্যে পরিমাণ মতো মুড়ি অ্যাড করে দেব। আপনারা যেরকম খাবেন সেই বুঝে মুড়ি অ্যাড করবেন। আমি এখানে 3 জনের মতো মুড়ি মাখিয়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা এই ভেজ মশলাটা, যেটা পুরো ফুল ভেজিজে ভর্তি, সেটাকে অ্যাড করে দেব। এরপরে আমি এর মধ্যে পরিমাণ মতো চানাচুর অ্যাড করে দেব। তারপরে আমি এর মধ্যে সর্ষে তেল অ্যাড করে দেব পরিমাণ মতো। এরপরে আমি এর মধ্যে প্রায় 1 টেবিল স্পুনের মতো পাঁচমিশালি টক মিষ্টি আচার অ্যাড করে দিয়েছি এবং সাথে পর্যাপ্ত পরিমাণে ধনে পাতা কুচি অ্যাড করে দিয়েছি। এবারে আমি সব কিছু খুব সময় নিয়ে ভালো করে হালকা হাতে মাখিয়ে নেব। তো এখানে আমাদের ভেজ মশলা মুড়মুড়ি কিন্তু একদম রেডি। তো দেখেই নিলেন কতটা অল্প সময় এবং অল্প ঘরোয়া উপকরণে আমি এটা বানিয়ে নিলাম। তো আপনাদের আমার আজকের এই রেসিপি ভেজ মশলা মুড়মুড়ি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এটা অত্যন্ত হেলদি একটা টিফিন বা স্ন্যাক্স আইটেম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার ভালো লেগেছে। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।